আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিট24 এলবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে কয়েকটি কথা বলবো। তার আগে আপনাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই এই ভিডিওটিকে সবাই শেয়ার করবেন। আপনারা জানেন 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের এয়ারপোর্টে সকল প্রকার ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা করোনাকালীন যে লকডাউন, তাতে করে প্রবাসীদের কফিনে শেষ পেরেকটি কিন্তু এই বর্তমান সরকার 21 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ এয়ারপোর্ট বন্ধ করার মাধ্যমে বর্তমান সরকার প্রবাসীদের কফিনে তাদের শেষ পেরেকটি মেরে দিয়েছে। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনি অবশ্যই আপনি আপনার বাবার আদর্শ আপনি লালন করেন। আমি জানি না কাদের স্বার্থে, কোন স্বার্থে আপনি বিমানবন্দরটি বন্ধ করে দিলেন, যেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে প্রতিদিন লক্ষাধিক কোভিড আক্রান্ত হচ্ছে, আপনি তাদের সাথে স্থলবন্দর চালু রাখলেন, যেখানে আজকে লেবাননে বলেন, সৌদি আরব বলেন বা অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে যেখানে আজকে কোভিড এটা নিয়ন্ত্রিত আছে, তাদের সাথে আপনি ফ্লাইটটা বন্ধ করে দিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই যে আপনার আশপাশে যে মাথা মোতা যে লোকগুলো থাকে, তারা কি আপনাকে কোনো ভালো পরামর্শ দিতে পারে না? আজকে বিশেষ বিমানে করে যদি লোকজন যদি দেশে যায় বা বিশেষ বিমানে করে যদি লোকজন দেশ থেকে বাইরে যায়, তাহলে কোভিড যে একটা ভাইরাস সেটা নিয়ন্ত্রণ থাকবে। বাট কমার্শিয়াল ফ্লাইটে যদি কেউ বাংলাদেশে যায় বা যে কেউ যদি বাংলাদেশ থেকে আসে, তাহলে কি করোনা যাইবে এবং বাংলাদেশ, এটা একটা কথা? এত যেমন প্যান্ট পরে চেন খোলা রাখার মতো অবস্থা। আপনি এয়ারপোর্ট বন্ধ রাখলেন, বাট বিশেষ ফ্লাইট যেটাকে বলে, স্পেশাল ফ্লাইট যেটাকে বলে, সেটাকে আপনি চালু দিলেন। তার মানে কি যে নিরীহ অসহায় নিপীড়িত মজরুম প্রবাসীদের পকেট কাটার একটা ব্যবস্থা মানে সরকারি তো এয়ারলাইন্সগুলোকে করে দিচ্ছে। আজকে প্রবাসীরা দেশে নির্যাতিত লাঞ্ছিত, প্রবাসীর মাটিতেও নির্যাতিত লাঞ্ছিত। তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকল আবেদন করব যে আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি অন্তপক্ষে এই অসহায় নিপীড়িত নির্যাতিত প্রবাসীদের দিকে একটু তাকান, তাদের বিষয়টা একটু বিবেচনা করবেন। আজকে 1.5 বছর যাবৎ লেবাননে এই যে একটা অবস্থা, কাজ নেই, ডলার নেই, তারপরে মানুষে যে যেভাবে হোক দাঁড় দেনা করে বাংলাদেশ থেকে টাকা এনে বিমান টিকিট করছে, অনেকে আবার এম্বাসির মাধ্যমে দেশে যাওয়ার জন্য আবেদন করছে। আপনার মাথা মোটা আমলাতান্ত্রিক লোকদের পরামর্শে হুট করে লেবাননের সাথে ফ্লাইটটা বন্ধ করে দিলেন, তারপরে এই পুরো এয়ারপোর্টটি বন্ধ হয়ে গেল। এটা তো আসলে প্রবাসীদের সাথে একটা জুলুম হচ্ছে। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, যেটা নেই সেটা বুঝতে হবে এবং সেটা বলতে হবে। আজকে ভারতের সাথে সব কিছু খোলা রেখে আপনি ওই মিডল ইস্টের সাথে, যেখানে আমরা গরিব মানুষরা এসে কাজকাম করে আমাদের রক্তের, আমাদের রক্তের বিনিময়ে যে টাকাটা ইনকাম হয়, যেটাকে প্রবাসী রেমিটেন্স বলে, যে প্রবাসী রেমিটেন্স দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল, এবং সেই চাকা সচল করতে গিয়ে অর্থনৈতিক চাকার তলে পড়ে হাজারো প্রবাসী বিদেশ থেকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে যায়। আজকে তাদের কোনো মূল্য নেই, প্রত্যেকটা গাঁটে গাঁটে প্রবাসীদেরকে হয়রে নি। হ্যাঁ, এখন তো আবার সোশ্যাল মিডিয়ায় তো ভিডিওর মাধ্যমে কোনো কথা বললে আমাদের ভয় লাগে, কেননা কখন আর্টিকেল 57-এর হ্যাঁ কোন একটা আবার কোনো একটা মামলা করে দেয়, সেই বইও তো আসি। তো যাই হোক বিওস, অনেকগুলো কথা বললাম, আপনারা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে আমার এই কথাগুলা ব্যবহার করবেন না। আমি একজন অসহায় প্রবাসী হিসাবে আমি আমার জায়গা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করতেছি, আপনারা বিমানবন্দরটা খুলে দেন, যেখানে ভারতের মতন একটা দেশ আমাদের প্রতিবেশী তারা কিন্তু তাদের ফ্ল্যাটগুলা কন্টিনিউটি রাখছে, আপনি কেন আমার দেশের ফ্ল্যাটগুলো বন্ধ করে দিলেন? আসলে এই ছোট মানুষ হিসাবে যতটুকু বুঝতে পারতেছি যে বাংলাদেশ নিয়ে একটা গভীর চক্রান্ত হচ্ছে,
বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার প্রধানমন্ত্রীর আশপাশে যে লোকগুলো আছে তিনারা ওই পরামর্শগুলো প্রধানমন্ত্রীকে দিচ্ছেন, ভালো কোনো পরামর্শ আমার তো মনে হয় না যে তিনারা প্রধানমন্ত্রীকে দিচ্ছেন। একটা লোকে এই দেশ থেকে ছুটি নিয়ে দেশে গেছে, তার ছুটি শেষ, কিন্তু সে ব্যাক করতে পারতেছে না, তার বিষয়টা শেষ, তার ক্যারিয়ারটা কিন্তু সেখানে শেষ হয়ে যাচ্ছে। বললে তো অনেক কথাই বলতে হয়, কিন্তু সব কথা বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও 24 এলবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন।